একুশের বিধানসভা ভোটের আগে কোমরে কাপড় গুঁজে ময়দানে নেমে পড়েছে বিজেপি সরকার। তৃণমূলকে পাল্টা জবাব দিতে প্রায় প্রতিদিনই কিছু না কিছু কর্মসূচি করা হচ্ছে বিজেপি সরকারের তরফ থেকে। সোমবার বিজেপির একটি মিছিল বের করা হয় আলিপুর থেকে। মিছিলের শীর্ষ নেতৃত্বে ছিলেন রাজ্যের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়, এছাড়াও সঙ্গে ছিলেন অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা। আরেকদিকে বিজেপির হয়ে গর্বেতায় জনসভা সারেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও। মঞ্চে বক্তৃতা দেওয়াকালীনই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। সুতরাং সব মিলিয়ে 2021 বিধানসভা ভোট এক ঐতিহাসিক ভোট হতে চলেছে, একথা বলা